খুব বেজার লাগছে, যদি গেলে ওরা কইতাম যে তোর বিয়ে করবো তাহলে খুব খুশি হতাম। আমার নাম সাহেব, আমি তো করি ভালো হয়েছি। এমন একটা বউ অর্ডার দিছি, জীবন আমি অনেক ফেস দেখেছি কিন্তু এরকম ফেস দেখি নাই। খালি টিকটক করে, খালি টিকটক করে, এখনো মনে হয় নদীর পারে খারে খারে টিকটক করে। অনেকদিন বিয়া শাদী করে মানে গোলাম পাত্রী পাইলাম না, আজকে কাম করছি। কি কি কাম? আজকে কাম করছি মনে কর যে মোবাইলে পিকচার ভালো করে দেখা, ঠিক আছে, অনলাইনে আমি একটা পাত্রী অর্ডার দিছি। বাহ, খুব ভালো কাম করছো, পাত্রি দিছো সব অনলাইনে অর্ডার, তাই না? দেখো পাত্রি জানি আবার হইছে এই বুড়া তো আহে না। আরে থু, আমি নিজে পিকচার থেকে আমি নিজে সিলেকশন করে দিছি, বুঝছস কি? দেও ওই যে খামার বাড়ি আছে না, খামার বাড়ি আমি দুইটা শার্ট অর্ডার দিছিলাম দোস্ত, বুঝছো? এমন দেশি এলো চকচ টাকা দেখে এই তোমার হলো শার্ট অর্ডার, এমন একটা কালার দিছো একবারে সামার কালার। শোন শৈল, এলা কথা কি গরম হলো যে এই আজাইরা বিভিন্ন জায়গায় অর্ডার দিতে ওই আজাইরা যেন সিদ্ধ হবো, বুঝছস নাই? আমি কিন্তু এর মধ্যে নাই, শর্ত আছে যাইতে পারি। কি শর্ত? যদি বউ এলো অনলাইনে অর্ডার দিছে বাস্তবে হোস নাই, আচ্ছা যদি তোর পছন্দ না হয় দোস্ত তাহলে কিন্তু আবার যে অমত করবি তখন কিন্তু খালি পিঁড়ের উপর। আরে আমার বাজারে দরকার আছে। আরে আমার বউ আইতাছে, তোর
বিয়াই তো করেন নাই তার বউ হয় কোন দিকে আরে এখন আর বিয়া শাদি করেন না কেন বুঝছ কি এখন হলো যুগ চেঞ্জ হইছে এখন হলো ডিজিটাল যুগ নামছে বুঝছ কি অনেক কিছু বাড়িতে বসে থেকে সম্ভব আচ্ছা বুঝলাম ডিজিটাল যুগ হ্যাঁ বাড়িতে বসে মেলা কিছু সম্ভব কিভাবে সম্ভব আমার একটু বুঝা ঘটনা হলো যে আমি অনলাইনে আমার বউর অর্ডার দিছি বুঝছ কি বউ আমার নিয়ে আসতেছে এখানে আমরা সবটি দাঁড়ামো এখানে বউ আসবাও রিসিভ করতে হবে আরে আমরা বিয়া করছি মেলাতে হ্যাঁ পয়সা খরচা করে ঢোল ডাংরা বাজাইয়া দেশে গড়ক দিয়ে বিয়া করছি আর তগর কি যুগ আইলো অনলাইনে বলে তগর বউ আছে ঠিক আছে আরে খালি অনলাইনে বউ না তার অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে এখানে দাঁড়াও এই যে আয়শা হারছে আমি এখানকার ঠিকানাই দিছি দোস্ত ফোন কে দিছিলি তুই আরে কথা হইছে আমার সাথে ফোন দেন না কোনা আমরা বাড়িতে যাবো কে বাড়িতে যাবো কে বাড়িতে যাবো না ঠিকানা দিছেন কা আমরা আয়োজন করে নেবো না ঘুরে কোনো আয়োজন নাই অনলাইনে বিয়ের আয়োজন কি আজ বোনে ডাইরেক্ট যাবা গা হ্যাঁ ঠিক আছে আমি তোর বউদি হেই যাবো আজকে বাজারে যত দরকারই থাক যাবো না আচ্ছা ঠিক আছে দোস্ত অনলাইনে বিয়া তো সারলি কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবি আরে পাগল বোকা তুই টেনশন কর অনলাইনে যদি গালে মনে কর যে বউ পাওয়া যায় খাবার পাওয়া যাবো ওয়ারার তুমি খালি আইব ও ফোনের মধ্যে খাবার আইব রে হ্যাঁ খালি কি কি তোরা খাবি চারটা করে আমার কাছে দিস আমি অর্ডার দিয়ে দিয়ে দেবো দেখবি যে খাবার আইসা পড়ছে আচ্ছা তার মধ্যে আচ্ছা পাত্রে অনলাইন আবার খাবার ও হ্যাঁ আর শুধু খাবার না তুমি খাবার বাবা খাও চলো বাবা তোমার যা যা দরকার ঠিক আছে সব অনলাইনে বর্তমান পাওয়া যায় তাই নাকি হ্যাঁ এমনি গাই ডিজিটাল তো ডিজিটাল যুগ আছে এই যে চুপ থাকো ও দেহা কি আমরা দি আচ্ছা ঠিক আছে আহো তোর বউ দেখ পানি গাই খারাপ হ্যাঁ হে না কে আর এই যাই বসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা হ্যাঁ ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো অনলাইনে যে আপনারা বউ অফার করছিলেন হ্যাঁ সে বউ নিয়ে আসছে হ্যাঁ আপনি আসছেন খুব খুশি হয়েছে ঠিক আছে অনেক দিন ধরে আমার আশা ছিল যে আমি একটা ভালো একটা মেয়েকে বিয়ে করব সো আমি আপনাকে পছন্দ করছি আপনাকে বিয়ে করলাম আমার লাইফটা একদম হ্যাপি ঠিক আছে কি বলেন মানে হইছে কি আপনি তো আমার কোম্পানিতে অর্ডারটা করছেন তাই না এই ফোনের মাধ্যমে অর্ডারটা পেয়েছি আমি এই বউটা হচ্ছে এটা আমি এটা পিক দিয়েছিলাম এই বউদি এই খুব সুন্দর আসলে কি হয়েছে জানেন ওর অনেকগুলা পাত্র আসছিল ও একটারও পছন্দ করে নাই আপনারে দেখে আপু এটারে দেওয়ার ব্যবস্থা করেন হ্যাঁ এটারও তো অর্ডার আছে তো আপনারা না আমার খুব ভালো লাগছে দোস্ত আমার না খুব ভালো লাগছে বুঝছ কে পছন্দ নাই বাকি টাকাটা দিয়ে দেন চলে যায় আমার সমস্যা আছে টাকা দোস্ত আরেকটা কি অর্ডার করব অনলাইনে বউ এত সোনা গাও কত আরে আপনারা কি নিয়ে আইছেন কেন নাকি কি বলেন এগুলা আমরা শীত বিট হকিস্টিক মিস্টিক যাই কোন আমি বি আপনার এই করব এইটা আপনি কি কোন একজনটা অর্ডার দিয়ে আরেকজনটা বিয়া করবে নো নো ম্যাডাম আপনি কথা বলতে পারেন না আমি আপনার ফিক্সার দেখে আমি আপনাকে সিলেকশন করছি আপনি আসছেন সো আমি আপনাকে বিয়ে করব ঠিক আছে এইটা হইতে পারে না বুঝছেন একজনে অর্ডার দিয়ে আরেকজনকে বিয়ে করা যায় না আপনি যেহেতু আপনি ফিক্সার দিবেন আপনি অনলাইন বিজনেস মধ্যে ফিক্সার দিবেন না আপনি যদি গেলে আমার কাছে বিয়া না বসেন তাহলে আমি থানায় কমপ্লেন করে আপনার বিজনেস আমি বন্ধ করে দেবো একবার বন্ধ করে দেবো না 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 এটা হতে পারে না কি বলেন কেস করবেন আরে এটা হচ্ছে আমার কোম্পানি আর কোম্পানি অনেক নিয়ম কানুন আছে এই নিয়ম ভাঙা যাবে না আরে যদি গেলে কোম্পানি তো আমাদের এত নিয়ম কানুন থাকে ঠিক আছে তাহলে কোম্পানির অ্যাড্রেস আপনার লোগোর মধ্যে আপনার পিকচারটা কেন দিছেন এটা আমার কোম্পানির পিকচার আমার দিছি ব্যবসা আমার তো আমার থাকবে না কার থাকবে এখানে মনে করেন যে এটা তো আমার ভুল হয় আপনার ভুল হয়েছে ঠিক আছে এটা আপনার ভুল হয়েছে কারণ আরো মানুষ তো আমাকে অর্ডার দিছে তাই না আমাকে তো অর্ডার দেয় না আরে আমি তো তাদেরকে না মানে ওই সমস্ত মানুষের মতন তো মেন্টাল না ঠিক আছে আমার একটা চয়েস আছে আমার একটা পছন্দ আছে আমি আপনাকে লাইক করছি আমি আপনার জন্য তো অর্ডারটা আপনার কাছে দিছি নাকি এইটা তোর অনলাইনের বউ না এর নিকে আমারে খাড়া করে রাখছা কত জরুরি দরকার আছে আমার বাজারে আজকে বাইতে তুই যা তোর এসে খবর করে তোর পাড়াতে গালাই হালা বাইসকে তোর বাপে দিয়েছি দোস্ত যা হয়েছে তো হয়েছে এমন একটা কাজ কর খাবার অর্ডারটা তাড়াতাড়ি দে ক্ষুধা লাগছে অনেক ভাই অনলাইনে খাবার বন্ধ করতে যা খাগা যা বাইতে যা খামু বউ দেখে বার চাইলি বউ দেখ দেখলাম বউ দেখা তো আত্মা জুড়ে গেছে খাবার দিবি দেখে কে খাবার দিব
আমার নিজেরই খাওয়া বন্ধ হইতাছে নিজে যে তোমার দাও তুমি তো খাওগা দেখুন কোন দাও খাও খবর আছে যা তোরা যা আছে আমি এই অর্ডার আমি আমি আসি আমার আরেকটা অর্ডার আছে বুঝছ কি আরেকটা অর্ডার আছে আমি যাই কোন অর্ডার বড় নাই মনে করেন যে আগে আমার না গামলে দিওব বাসন গর্ব করব তারপর হইলো অর্ডার বুঝছেন কি এ আমি কোন জালে ফাইসা গেলাম ভালো জালে ফাইসা অনলাইনে তো অর্ডার নিলাকে